السلام عليكم ورحمة الله وبركاته أحمد الله حمد الشاكرين وأسلم وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد شماني تدوشك بهاي بنرى أس أسكي مدر خدمة صلاة الوطر شمبر على آلو چناني إن شاء الله صلاة الوطر وطر شبدر ارتهلو আর আমরা যেমন বলি ইন আল্লাহ্রীহিত আল্লাহ বেজোর বেজোরকে পছন্দ করেন তাহলে এই সালাত সাধারণত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ নামাজ হিসেবে রসুল্লা সাল্লাম এটাকে স্বীকৃতি দিয়েছেন নবী সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আনসলাত রাত্রে আমরা কিভাবে নামাজ উদায় করবো ফকআনবী সাল আলহি ও সালাত ফালউথের বেরকা রাতের নামাজ দুই রাখাত দুই রাখাত করে পড়তে হয় যখন তোমাদের কেউ মনে করে যে সকাল হয়ে যাবে ফজর সুভ সাদেক শুরু হয়ে যাবে তখন যেন এক রাকাত অ্যাড করে যেন এটাকে বিতির বানায় নেয় বেজোর বানিয়ে নেয় তাহলে দেখা যাচ্ছে এই হাদিসটা হলো সব মাঝধাবের ওলামাই ক্রামের বিতিরের বেইস হলো এইটা যে যখন সকাল হওয়ার ভয় কেউ করে শেষ করতে চায় নামাজকে তখন এক রাকাত অ্যাড করে যেন তারা এটাকে যেন বেজোর বানায় নাই এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল উল্লেখ করেন নাই যে এটা কি সালাম ফিরায়া তারপরে এক রাকাত পড়বে নাকি সালাম না ফিরিয়ে আর এক রাকাতকে অ্যাড করবে এজন্য এখন ওলামা ক্রামের মধ্যে এখতেলাফ হয়েছে যেহেতু নবী বলেছেন দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ের পর এক রাকাত অ্যাড করা এখন এক রাকাত কি সালাম ফেরানোর পরে অ্যাড করা নাকি উইদাউট সালাম অ্যাড করা এটা ওলামায় ক্রামের একাধিক মত হয়েছে এবং এই এখতেলাফ জায়েজ শরিয়াতে এই জন্য ফর এক্সাম্পল মনে করেন ইমাম আহমদুল হামুল রহমাতুল্লাহ আলহী ওনার মতামত হলো এইটা যে আমরা এখানে সালাম ফেরানোর পরে এক রাকাত পড়বো এই এক রাকাতটা জাহেজ কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ রসুল বলেছেন ফতের বেরাক এক রাকাত দিয়ে বেতের বানাও এবং আবনীপুর রহমাতুল্লাহ হে উনি ওনার মতামত দিয়েছেন যে না আল্লাহ রসুল যেহেতু এক রাকাত অ্যাড করতে বলেছেন উইদাউট সালাম এক রাকাত অ্যাড করতে হবে এই জন্য ওনার মতামত অনুযায়ী এক রাকাত বেতের পড়া উচিত হবে না বেতের কমপক্ষে তিন রাকাত পড়তে হবে আর বেতের তিন রাখাত এক রাখাত যেমন পড়া যায় তিন রাখাত যেমন পড়া যায় পাঁচ রাখাত সাত রাখাত নয় রাখাত এগারো রাখাত এরকমও পড়া যায় কোনো অসুবিধা নেই ইনশা এই হিসেবে এইটা হলো আপনার এখতলাফের মূল বিষয়টা আর যখন নবী নিজেই কিন্তু একই ব্যাপারে একাধিক অপশন খোলা রেখেছেন এই জন্য মানুষ যেটা খুশি সেটার উপরে যেন আমল করতে পারে হানাফি মজহাবের যে সমস্ত ওলামা ইকরাম বলছেন যে কমপক্ষে তিন রাকাত পড়তে হবে এভিনে মাসুদ রাদি আল্লাহ হাদিস দিয়ে তারা দলিল দিয়েছেন যে আল্লাহ নবী তিন রাকাত বেতের আদায় করতেন কাজেই তিন রাকাতই আদায় করতে হবে এর কম করলে হবে না আবার অন্যান্য মাঝাবে যারা মতামত দিয়েছেন তারা সরাসরি আগের যে হাদিস আপনাদের খেদ মতো আমি বললাম এই হাদিস দিয়ে তারা ই করেছেন তারা মতামত দিয়েছেন এই জন্য এখন আমরা দেখি যে বিতির আদায় করার তিনটা পদ্ধতি আমাদের সামনে এখন আসে এক নম্বর পদ্ধতি হলো ফর এক্সাম্পল যারা হানাফি ফ্যামিলি থেকে এসেছেন হানাফি মাঝাবের উপরে লেখাপড়া করেছেন হানাফি মাঝহাবের উপরে আমল করেছেন তারা আমরা জানি এক সঙ্গে তিন রাখাত এটা পড়া এবং একসঙ্গে তিন রাকাত পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতের পরে তাসাহুদ করা বৈঠক করা এটার উপরে আমল করা হয় এবং তৃতীয় রাখাতে কুনুদ করা এবং কুনুদটা রুকুর আগে করা এবং কনুদটাকে আস্তে আস্তে করা এটা হলো হানি ওলামাই ক্রামজে মতামত দিয়েছেন অনেকে এই মতামতটাকে আবার কন্ডেম করেন এই কথা বলে যে না এটা মাগরিবের নামাজের মতো হয়ে যায় হানাফি স্কলারদের ওপিনিয়ন হলো এটা মাগরীবের মতো হয় না কারণ মাগরীবের মধ্যে তো কুনুত নাই আর কুনুদ মাগরীব থাকলে এটাকে না তো মাগরিবের মধ্যে নাই এজন্য কুনুদ দিয়ে এখানে এটাকে আলাদা করা হয় আবার এই ব্যাপারে অনেকে এই কথাও বলে থাকেন যে দ্বিতীয় রাকাতের পরে যেটা বসা হয় এই বসাটা ঠিক হয় না কারণ এক বৈঠকে তিন রাকাত করলে এটা ইমাম মালিক রহমতুল্লা আলহের মতামত হয়ে যায় এবং এটা অ্যাবসলিউটলি ফাইন কোনো অসুবিধা নেই এখন দ্বিতীয় যে বসাটা এই বসার দলিলটা কোত্থেকে পাওয়া গেল এই দলিল হানাফি স্কলারা নিয়েছেন হলো এটা বুখারি এবং মুসলিমের হাদিস মায়েশা সিদ্দিকার আদিয়াল্লাহু তাহ আনহা তিনি বর্ণনা করছেন আন্নাহু সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম খান আইউসাল্লি মিনাল্লাই লে তে সারাক আচেন লা ইয়াজ লি সুফিহা ইল্লাফিসামিনাচে ফায়াজ কোরুলল্লাহ ও হাম্মেদহ ওয়া হেমাদুহু ওয়া দাওহু সোম্মা ইয়ানহাদুওয়ালা ইউসাল্লেম সোম্মা ইউসল্লিত আছে আহ আল্লাহ রসুল রাত্রে যখন নয় রাকাত নামাজ পড়তেন তখন তিনি আট রাখাতের পরে আল্লাহ রসুল তিনি বসতেন বসার পরে আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর কাছে দোয়া করতেন সোম্মা ইয়ানহাদু এরপরে তিনি উঠে দাঁড়াতেন ওলা ইউসাল্লেম সালাম না সুম্মা সোম্মা ইউসাল এরপরে তিনি নবম রাকাত পড়তেন তাহলে বোঝা গেল নবম রাকাতটা তো বেতরের ছিল অষ্টম রাকাতের পরে আল্লাহ রসুল বসেছেন আবার সাত রাকাতের কথাও কোনো কোনো হাদিসে এসেছে বুখারি মুসলিম এবং আবু দাউতির মেজের হাদিসে সাত রাকাত পড়তে গিয়ে আল্লাহ রসুল ছয় রাকাতের পরে বসেছেন সালাম নাফিরায় উঠে গিয়েছেন এবং এক রাকাতকে তিনি অ্যাড করে বেথের বানাইছেন এইটা এই হাদিসের দলিল অনুযায়ী হানাফি স্কলারদের অপিনিয়ন হলো এইটা যে এটা জায়েজ হবে দ্বিতীয় রাকাতের পরে বসা এবং সালাম না ফিরিয়ে উঠে গিয়ে আবার এক রাকাত করা এবং শেষ রাকাত শেষ করে আর একটা বৈঠক করে সালাম ফিরানো। এই হলো হাদিসে এই সুযোগ যেহেতু আছে এই জন্য এরকম আমল হানাফিমাজভাবে করা হচ্ছে হাদিস অনুযায়ী এটা অ্যাকসেপ্টেবল আমল যারা এই ব্যাপারে আপনারা হ্যাপি এটার উপরে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আবার ইমাম বিন হামুল রহমতুল্লাহ আলাইহি তিনি যেটার উপরে আমল করেছেন যেহেতু আল্লাহ রসুল এক রাকাত বেরা বেরাকা বলেছেন এক রাকাত যোগ করে তোমরা বিতির করো তাহলে সেখানে আমরা দ্বিতীয় রাকাতের পরে সালাম ফিরায়ে এরপরে এক রাকাত আলাদা করে বেতের যেটা করা হয় যেমন রমাদানে আমরা এখতলাপটা দেখি যেহেতু আমরা জামাতে বেতের আদায় করে থাকি এই জন্য অনেকে কনফিউজড হন যেটার উপরে আপনার মসজিদে আমল করা হচ্ছে আপনি এটার উপরে আমল করেন কোনো অসুবিধা নেই হাদিস অনুযায়ী প্রত্যেকটাই জায়েজ আছে প্রত্যেকটাই আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ আমাদের ভাইরা বোনেরা এই ব্যাপারে আমরা কনফিউশনের কোনো প্রয়োজন নাই তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি যেটা বর্ণনা করলাম প্রথমে আমরা দুই রেখাত আদায় করছি প্রথম দুই রেখাত আদায় করার পরে সালাম ফেরানো হয়ে যাচ্ছে সালাম ফেরানো হয়ে যাওয়ার পরে আমরা উঠে গিয়ে এক রাখাত আমরা আদায় করছি এটা হাদিস অনুযায়ী এটা জায়েজ ইমাম আহমদিনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে এই বিষয়টাকে তিনি গ্রহণ করেছেন আপনারা যারা ভালো মনে করেন এটাকে আমরা গ্রহণ করতে পারি যেহেতু হারামাইন শরিফাইন আইন আজকাল খুব সবসময় ফোকাসের মধ্যে থাকে হারামাইন শরিফাইনের বিষয়গুলোকে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে ফলো করা হয় হারামাইন শরিফ যেহেতু মক্কা এবং মদিনাতে এটার উপরে আমল করা হচ্ছে এই আমল অনুযায়ী অনেকেই এটার আমাদের মসজিদগুলোতেও আমরা এই আমল করছি অনেক সময় মক্কা মদিনার ইমাম হাফেজ রায়সে আমাদের মসজিদগুলোতে তারাবিথি ইমামতি করছেন তো সেই আমলের উপরে আমরা গ্রহণ করছি এটা গ্রহণ করতে হাদিস অনুযায়ী কোনো অসুবিধা নেই কারণ মূল কথা হলো যে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানতে হবে এটাই হলো আমাদের মূল জিনিস আথি ও ও আথিউর ওনক তোমরা আল্লাহকে মানো তোমরা আল্লাহর নবীকে মানো এবং মতামতকে তোমরা মেনে চলো যদি এবং হাদিস অনুযায়ী তারা মতামত ওলামাই দিয়ে থাকেন সম্মানিত ভাইরা তাহলে বিতিরের দুইটা পদ্ধতি আমরা বর্ণনা করলাম তৃতীয় পদ্ধতিটাও কিন্তু আমরা বর্ণনা করব প্রথম পদ্ধতি হলো হানাফি স্কলাররা যে পদ্ধতিটা গ্রহণ করেছেন সরাসরি একসঙ্গে তিন রাখাত পড়া এবং এটা হাদিস অনুযায়ী জাহেজ দ্বিতীয় রাখাতের পরে যে বসা হয় এর দলিলও আমি আপনাদের খেদমতে পেশ করলাম আর দ্বিতীয় পদ্ধতি হলো যে দুই রাখাতের পরে সালাম ফিরিয়ে উঠে গিয়ে আর এক রাখাতকে অ্যাড করা এবং সেখানে আপনার কুনুতের যে বিষয়টা আছে কুনুত হানাফি আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ওলামায় গ্রামের আস্তে আস্তে কুনুত পড়া হয় এবং হাম্বলি মাঝভাবে জোরে জোরে কুনুত পড়া হয় সবাইকে নিয়ে কারণ এই আমল ও সালফে হিন্দের মধ্যে রয়েছে এটা যেমনভাবে রুকুর আগে করা যায় রুকুর পরেও করা যায় এবং বিতির আদায় করার তৃতীয় আর একটা পদ্ধতি আছে ওল থ্রি ম্যাথডস আর রাইট ইনশাআল্লাহ এই পদ্ধতি সম্পর্কেও আমরা আপনাদের খেদ কথা বলবো ইনশাআল্লাহ তবে এখন না এটা বিরতির পরে আমাদের খানিকক্ষণের বিরতির সময় হয়ে গেল বিরতির পরে এসে বিতির নামা সংক্রান্ত যে সমস্ত আলোচনা রয়েছে আপনাদের খেদমতে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আপনাদের সঙ্গে সাথে ইমিডিয়েটলি আফটার ব্রেক দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই বিতির সালাতুল বিতির সংক্রান্ত আলোচনায় বিরতির আগে আপনাদের খেদমতে বলেছিলাম যে বিতির আদায় করার কয়েকটা পদ্ধতি আছে এবং সব পদ্ধতিগুলোই হাদিস দ্বারা সমর্থিত সাপোর্টেড বাই হাদিস আর স্পেসিফিকলি আমরা দুটো বিষয়কে বিরতির আগে আলোচনা করেছি একসঙ্গে তিন রাখাত বেতির পড়া দ্বিতীয় রাখাতের পরে তাসাহুদ করা এবং তৃতীয় রাখাতে শেষে দুই তাসাহুদে পড়া এটা দলিলও পেশ করা হয়েছে মায়শা সিদ্দিকারাদি আল্লাহ তালা আনহার হাদিস থেকে যে আলাইহি ওয়াসাল্লাম যখন নয় রাকাত বা সাত রাকাত পড়েছেন তখন ছয় অথবা আট রাকাতের পরে বসেছেন সালাম না ফিরিয়ে আল্লাহ নবী উঠে গিয়েছেন এর উপরে ভিত্তি করে স্কলার অপিনিয়ন দিয়েছেন যে দুই রাকাতের পরেও বসাটা জায়েজ হবে সালাম না ফিরিয়ে শেষ রাখাতে সালাম ফিরিয়ে এটাকে শেষ করা যাবে ইনশা এটা আমরা বলেছি এমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ আলহের মতামত অনুযায়ী আপনি সরাসরি সালাম ফিরিয়ে ফেলবেন এবং উঠে এক রেখাত আপনি আদায় করবেন হাদিস অনুযায়ী এটা যা এজ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন এক রাকাত দিয়ে তোমরা ভিতির করতে পারো এরপরে তৃতীয় যে পদ্ধতিটা সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি অ্যাকসেপ্ট করেছেন আর অনেকগুলো আমায় গ্রামে করেছেন সেটা হলো তিন আমরা আদায় করব কিন্তু এক হাদিসের মধ্যে রসুরুল্লাহ সাল আলহি ওসাল্লাম যখন তিন রাকাতের ভিত্তির করেছেন শুধুমাত্র শেষ রাকাতে তিনি বসেছেন আর বসেন নাই এই আলোচনা থেকে এই আন্ডারস্ট্যান্ডিং থেকে এটা বোঝা যায় যে তাহলে তিন এক একসঙ্গে আদায় করা যাবে প্রথম রাখাতে আপনি নর্মাল পড়বেন দ্বিতীয় রাখাতের পরে আপনি দাঁড়ায় যাবেন তা শাহুদ করবেন না চতুর্থ তৃতীয় রাখাতে গিয়ে আপনি সুরা মেলাবেন এরপরে ইমাম মালিক রহমতুল্লা আলহের মতামত অনুযায়ী আপনি কোনোটা করবেন হলো রুকুর পরে তাহলে এটা আপনার জন্য যথেষ্ট হয়ে গেল এই তৃতীয় পদ্ধতিতেও যদি কেউ সাল্লাভেরা আদায় করেন তাহলে এটাও হাদিস অনুযায়ী যা এস প্রথম পদ্ধতি তিনটা রাকাতকে একসঙ্গে পড়া দ্বিতীয় রাকাতের পরে বসা এটা যদি কেউ আমল করেন এটা জা এজ দ্বিতীয় পদ্ধতি দুই রাকাতের পরে সালাম ফিরিয়ে ফেলা এবং আলাদা করে এক রাকাত আদায় করা তাহলে তিন রাকাত হয়ে গেল এটাও যা এস তৃতীয় পদ্ধতি একসঙ্গে তিন রাকাত আদায় করা এবং সর্বশেষ বৈঠকে শুধুমাত্র বসা অন্য কোনো বসা আর না করা এটাও যা এজ এই তিনটার যে কোনো পদ্ধতিতে বেতরের নামাজ আদায় করা হবে হাদিস অনুযায়ী এটা যা এজ হবে এবং দেখেন আমার সামনে ফেক হুসুন আছে ফেক হুসুন্নাতেও কিন্তু প্রত্যেকটার দলিলকে এখানে তারা বর্ণনা করেছেন এবং হাদিসগুলোকে নিয়ে এসেছেন অন্য অন্য কিতাবের মধ্যেও কিন্তু দলিলগুলো সহি হাদিসগুলোকে নিয়ে আসা হয়েছে তাহলে বিতিরের নামাজের মধ্যে আলাদা যেটা আমরা করে থাকি এটা হলো কুনুত কুনুদ যেটা কানেতিন অর্থ হলো আল্লাহর কাছে আমরা ছোট হওয়া আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা এটা হলো কুনুদ রসুল্লা সাল্লাম যেহেতু কুনুদ করেছেন রাশেদিনরা কুনুদ করেছেন এবং রমাদানে এটাকে জামাত সহকারে যেহেতু হজরত ওমরের জামানায় হজরত আলীর জামানায় হজরত উসমানের জামানায় রদুয়ান্লাহ হিমাজমাইন তাদের জামানাতে যেহেতু এটা করা হয়েছে কাজেই এটা জায়েজ এটাকে করা যেতে পারে কুনুতের দুটো অপশন আছে কুনুতের একটা অপশন হলো রুকুর আগে আর একটা হলো রুকুর পরে এমনকি খতমল কোরআনের সময় যে দোয়াটা করা হয় যেমন ইমাম আহমদ রহমতুল্লা আলহি তিনি অনেক সময় বলতেন যে রুকুর আগেই এখানে দোয়া করে ফেলো তাহলে আমাদের দুটো দোয়া হবে একটা হলো খতমল কোরআনের দোয়া আর একটা হলো ভিতরের কুনুতের দোয়া এই হিসেবে রুকুর আগে যেমনভাবে কুনুতের দোয়াটা করা যায় রুকুর পরেও এটা করা যায় যে কোনোটার উপরে আমল করলে কোনো অসুবিধা নেই قلنا إن حديث دي زنازاعي رسول الله صلى الله عليه وسلم إرشاد روتسون بتير النماذج بتفهم ركات رسول الله صلى الله عليه وسلم سورة الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غساء أحوى أي سورة أي سورة برضو رسول الله صلى الله عليه وسلم تلاوات كرتين رسول الله صلى الله عليه وسلم سورة الكافرون قل يا أيها الكافرون أي رسول الله صلى الله عليه وسلم تلاوات كرتين الشاشة رسول الله صلى الله عليه وسلم سورة الإخلاص قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اشتكى رسول الله صلى الله عليه وسلم تلاوة كرتن الصلاة النماذج أنه آيات وأنه سورة تلاوة كرت جائز. তবে রসইল্লা সাল আলহি ওসাল্লাম যেহেতু সুরা আলা প্রথম রাকাতে সুরা কা ফেরুন দ্বিতীয় রাকাতে এবং সুরা এখলাস তৃতীয় রাকাতে তেলাওয়াত করেছেন এটা যদি আমাদের জানা থাকে আর যদি এটা আমরা আমল করি তাহলে একটা সুন্নতের উপরে আমল করা হলো এই হলো কথা কিন্তু যদি কেউ এটা না করেন অন্য কোনো আয়াত অন্য কোন সুরার মাধ্যমে যদি ভিতরের নামাজ আদায় করেন তাহলে এটাও জায়েজ ইনশা আল্লাহ বিতীরের অন্য অন্য ওলামাহরামের মতামত হলো বিতিরের সালাদটা এটা সুন্না মুআা বলেছেন ইমাম আবু নিবা রহমাতুল্লাহ আলাইহি এটাকে ওয়াজিব বলেছেন যেহেতু রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের দায় আমল এটা ছিল এবং আমাদের কাছে ওয়াজিবের যে ক্যাটাগরিটা আছে অন্য ইমামদের কাছে কিন্তু ওয়াজিব মানে হলো ফরজ আবু আবহাওয়া রহমাতুল্লা এটাকে ফরজ বলেন না এই জন্য এই পার্থক্যটাও জানা দরকার হানাফি স্কলারদের অপিনিয়ন হলো যদি কারো বিতিরের নামাজটা বাদ পড়ে যায় তাহলে এটা কাজা আদায় করা উচিত অন্যান্য অন্য স্কলারদের অপিনিয়ন হলো যে না যদি বাদ পড়ে যায় তাহলে কাজা আদায় করতে হবে না কারণ এটা সুন্নতে মোয়াক্কাদা কোনো সুন্নাত যদি বাদ যায় তাহলে তখন এটার কাজা আদায় করার প্রয়োজন হয় না এগুলো হলো স্কলারলি ডিবেট স্কলারলি আপনার ডিফারেন্সেস এই কারণে যেন আমরা যারা আমল করছি আমরা যেন কনফিউজড না হই শরীয়তের একই মাস আলার মধ্যে একাধিক অপশন অ্যাভেইলেবল এই জন্য যাতে করে মানুষের জন্য সহজ হয় যে কোনো একটাকেই আপনি আমল করলে আপনি হকের উপরে আসেন এজন্য হক শুধুমাত্র একটা না কিন্তু আমাদের কাছে হাকা এক আছে অনেকগুলো হক আছে এর যে কোনো একটাকে অবলম্বন করলেই আপনি সরাতুল মুস্তাকিমের উপরে আসেন সহি পথের উপরে আসেন এটা যেন আমরা বুঝি আমরা অনেক সময় দেখেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট থাকে আমরা যে কোনোটা অ্যাকসেপ্ট করি ঠিক এরকম আমলের দিক থেকেও আল্লাহ রবুল্লা আলমিন একাধিক প্রোডাক্ট দিয়েছেন রসুল্লা আলাইহি ওয়সালাম একাধিক প্রোডাক্ট দিয়েছেন মোর দ্যান ওয়ান ওয়ে দেখিয়েছেন যেন মানুষের জন্য রিজিট হয়ে না যায় এই বিষয়ের জন্য কারণে যেন আমাদের মনের মধ্যে আবার একটে লাভ চলে না আসে আমরা যেন আলাদা আলাদা না হয়ে যাই এক দল দুই দল তিন দল চার দল হাজার হাজার দলে যেন বিভক্ত হয়ে না যায় যে এরা হলো তিন রাকাতের দল যারা আসতে বলে তিন রাকাতের দল যারা জোরে বলে তিন রাকাতের দল যারা দ্বিতীয় রাকাতের পরে সালাম ফিরায় এরকম করে যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গুণাগার হয়ে যাব বরং আমরা যেটাকে ভালো মনে করি নিজের ক্ষুদ্র জ্ঞানে এটার উপরে আমল করব আর এটাও মনে করব যে অন্য অন্য যারা আছেন তারাও হকের উপরে আছেন সহি কথা বলছেন কাজে যে কোনোটার উপরে আমল করলে ঠিক আছে সম্মানিত ভাই বোনেরা আমরা বিতিরের সালাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম লেমিস আমার ইজ ভেরি কুইকলি ভাবের যে কোনোভাবে বেতের পড়লে হাদিস অনুযায়ীটা ঠিক আছে এক সঙ্গে তিন রেকাত পড়া দ্বিতীয় রাকাতের পরে বসা আর তৃতীয় রাকাতেও বসা এবং আপনার রুকুর আগে কুনুদ করা হাদিসের দলিল অনুযায়ী এটা ঠিক যেমন অনুরূপভাবে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় রাকাতের পরে সালাম ফিরিয়ে ফেলা এক রাকাতকে আলাদা করে পড়া এটা হাদিস অনুযায়ী অ্যাকসেপ্টেবল তৃতীয় পদ্ধতি তিন রাকাতকে একসাথে পড়া এবং শেষ রাখতে বৈঠক করা এক বৈঠকে তিন রাকাতকে শেষ করে দেওয়া এটাও হাদিস অনুযায়ী অ্যাকসেপ্টেবল কোনো অসুবিধা নেই যে কোনোটার উপরেই আমরা আমল করতে পারি এবং হাদিস অনুযায়ী এই আমল করাটা জাহেজ ইনশা আল্লাহ আর বিতিরের নামাজের মধ্যে প্রথম রাকাতে সৌরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন তৃতীয় রাকাতে সুরা এখলাস পড়াটা সুন্নত যদি আমরা জানি তাহলে এটা পড়ব আর না জানলে অন্য যে কোনো আয়াত যে কোনো সুরা দিয়েও বিতরের নামাজটা আদায় করা যাবে ইনশাআল্লাহ মূল কথা হলো আমরা নামাজি হই আমরা আল্লাহর কাছাকাছি হই এবং বিতরের নামাজের যে নিয়মগুলোকে জানলাম এটার উপরে জেনে কনফিউজ না হয়ে যে কোনো একটার উপরে আমরা আমল করি এবং আমলের মধ্যে দিয়ে আল্লাহ সুফ হান হোয়া তা প্রিয় আমরা হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন যারা আপনারা কষ্ট করে প্রোগ্রাম দেখেন প্রোগ্রাম শোনেন আল্লাহ তালা সবাইকে যা যা দান করুক ইনশাআল্লাহ আবারও কোনো এক অকেশনে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ রব্বুল্লা আলমিন اما دیرکه اپمده شبایی که بحال رکن شست رکن آمین و السلام علیکم و رحمت الله و برکاته